নমস্কার আমি গাইঘাটা রামকৃষ্ণ সেবাশ্রমের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন ও নমস্কার জানাচ্ছি আমরা গাইঘাটা রামকৃষ্ণ সেবাশ্রম একটা বহুমুখী সমাজসেবামূলক প্রতিষ্ঠান শুরু করেছি গত 2017 সাল থেকে আমাদের রেজিস্ট্রেশন হয়েছে আমাদের উদ্দেশ্য অনেকগুলো প্রধানত অনাথ এবং দুস্থ ছেলেদের আমরা এখানে রেখে লেখাপড়া খেলাধুলা পোশাক আশাক খাওয়া দাওয়া সব আমরা দেব এবং এর জন্য আমরা জনগণের কাছে আর্থিক সাহায্য আমরা প্রার্থনা করছি আপনারা এককালীন বা মাসে মাসে আপনারা আর্থিক অনুদান আমাদের করতে পারেন এটা সম্পূর্ণ দানেই চলবে এবং প্রতিষ্ঠানটি সম্পূর্ণ সমাজসেবামূলক আগ্রহী জনগণ আমাদের সাথে যোগাযোগ করে নিজেরাও এর সাথে যুক্ত হতে পারেন আমাদের অনেকগুলো পরিকল্পনা আছে প্রথমে আমরা একটা রামকৃষ্ণ দেবের মন্দির তৈরি করব এবং অনাথ শিশুদের আমরা এখানে রেখে তাদের খাওয়া দাওয়া পড়াশোনা ইত্যাদি করব সেটার কাজ চলছে আর সাথে সাথে প্রতি শনি রবি এবং মঙ্গলবার বিকেল 4টে থেকে এই রামকৃষ্ণ সেবাশ্রমের মাঠে মণিমেলা এবং ব্রতচারী চালু হয়েছে সেখানে সম্পূর্ণ বিনামূল্যে ছেলে এবং মেয়েদের উভয়ের আমরা প্যারেড পিটি যোগাসন আবৃত্তি ছবি আঁকা গান এঙ্কারিং ইত্যাদি শেখাই সাথে সাথে বড়দের রামদেবের প্রাণায়াম যোগাসন ইত্যাদি আমরা শেখাই আগ্রহী যারা আছেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সাথে সাথে আমরা একটা পরিকল্পনা নিয়েছি এটা সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে আর্সেনিক পানীয় জল এলাকার সবাইকে আমরা দেব এটা সরকারি পরিকল্পনা তার কাজ চলছে এবং এটি সোলার সিস্টেমে চলবে আর সাথে সাথে আমরা একটা শিশু উদ্যান করব সেখানে এলাকার ছেলেমেয়েরা খেলাধুলা করবে বিভিন্ন খেলার জিনিস থাকবে এবং বিবেকানন্দের একটা পাঠাগার আমরা করব সেখানে শ্রীরামকৃষ্ণ সারদামণি এবং বিবেকানন্দের উপরে যত বই আছে সেখানে আমরা রাখব আপনারা এসে বই পড়তে পারেন একটা পাঠকক্ষও করব এবং সাথে সাথে যদি আপনারা মনে করেন বই নিয়ে বাড়িতে গিয়ে পড়বেন তারও আমরা ব্যবস্থা করব এবং এখানে একটা মুক্ত মঞ্চের পরিকল্পনা আছে এই মুক্ত মঞ্চটার মাধ্যমে এলাকার সাংস্কৃতিকপ্রিয় যারা আছেন তারা নাটক নাচ সেমিনার ইত্যাদি করতে পারবেন এবং একটা বৃদ্ধাশ্রমের পরিকল্পনাও আছে বৃদ্ধাশ্রম মানে তথাকথিত লাখ লাখ টাকা খরচা করে যেসব বৃদ্ধাশ্রমগুলো চলছে সেটা কিন্তু নয় এখানে অসহায় সহায় সম্বলহীন বৃদ্ধ বৃদ্ধাদের আমরা সম্পূর্ণ আমাদের চাঁদা তুলে আমাদের খরচে তাদেরকে আমরা রাখব মায়ের বা বাবার মতো যত্ন করে আমরা তাদেরকে সেবা করব এই বহুমুখী পরিকল্পনা তাতে প্রচুর অর্থের দরকার আপনারা আমাদের সাথে যোগাযোগ করে অর্থ দান করতে পারেন এককালীন অথবা মাসে মাসে এই রামকৃষ্ণ সেবাশ্রমটি নারিকেলা গ্রাম গাইঘাটা পোস্ট অফিস গাইঘাটা বাজারের থেকে ইউনাইটেড ব্যাংকের সামনে দিয়ে যে রাস্তাটা সেই রাস্তা দিয়ে গেলে 2 মিনিট পরেই রামকৃষ্ণ সেবাশ্রম এটা উত্তর চব্বিশ পরগনা এবং পশ্চিমবঙ্গ রাজ্যের অন্তর্গত আপনারা যারা অনুদান করবেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখনই আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বারটা আমরা জানাতে পারছি না পরবর্তী ক্ষেত্রে আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টের জন্য অ্যাপ্লিকেশন করেছি অ্যাকাউন্টটা এখনও ওপেন হয়নি যার ফলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আমরা জানাতে পারছি না আপনারা গাইঘাটা বাজারে এসে রামকৃষ্ণ সেবাশ্রমে যাব এটা বললেই সবাই আপনাদের চিনিয়ে দেবে ধন্যবাদ আপনাদের সহযোগিতায় এই রামকৃষ্ণ সেবাশ্রম আরও সমৃদ্ধ হয়ে উঠবে এই কামনা করি নমস্কার